আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্ধ্যা 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। এরপর আনুষ্ঠানিকতা শেষে 9:15 ফ্লাইটে উড়াল দিয়েছেন এই ওপেনার। কাতার হয়ে পাকিস্তানে পৌঁছায় তিনি। আগামীকাল দলের সঙ্গে যোগ দিবেন লিটন। তবে তার ম্যাচ খেলা নিয়ে এখনও রয়েছে আশঙ্কা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল SCCA-র নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো খেলোয়াড় ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না কোনো দল। তবে চোট কিংবা নির্দিষ্ট কারণে স্কোয়াডের কোনো সদস্য ছিটকে গেলে তার পরিবর্তে অন্য একজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। যে সুবিধা নিয়ে লিটনের পরিবর্তিতে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। তাই লিটনকে এখন স্কোয়াডে নিতে হলে অন্য কোনো ক্রিকেটারকে বাদ দিতে হবে। কিন্তু কোনো কারণ ছাড়া কাউকে স্কোয়াড থেকে বাদ দিতে পারবে না। বাংলাদেশের সতেরো সদস্যের স্কোয়াডে যেহেতু কোনো চোট নেই, তাই লিটনের অন্তর্ভুক্তি নিয়ে থাকছে আশঙ্কা। দর্শক, ই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজের আপডেট। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।